ক্রিয়েটিভ আর্ট ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভীষণ 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 ভালো আছো। গত ক্লাসে আমরা কি করে হ্যান্ডশেপ দিয়ে হাতে আঁকতে হয় সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখব কি করে বক আঁকতে হয়। তাহলে চলো কি করে আঁকতে হয় তা দেখে নিই। আমি একটা সাদা পেজ নিলাম, আর তার উপরে আমি আমার হাতটা ঠিক এইভাবে এইভাবে বসালাম। এরপর আমি পেন্সিল দিয়ে শেপটা এঁকে নিচ্ছি। হাত কিন্তু একদম নড়াচড়া করা যাবে না। ব্যাস হয়ে গেল। এখন আমি বর্ডারটা এঁকে নেব। বর্ডার আঁকা হয়ে গেল, এখন আমি কালার করবো। ব্যাস হয়ে গেল আমার রং করা। তোমরা কিন্তু তোমাদের যেমনটা ইচ্ছে তেমনটা রং করতে পারো। আমি ঠিক একই রকম আরো একটা এঁকেছি। আচ্ছা বলো তো কোনটা সবচেয়ে সুন্দর আছে, এটা নাকি এটা? তোমরা কিন্তু আমাকে অবশ্যই অবশ্যই এরকম একটা বক এঁকে দেখাবে দেখাবে তো? তাহলে আজ এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা কি করে ঘোড়ার মাথা টাকতে হয় তা দেখে নেব। ততদিনই বিদায় বন্ধুরা।